গাছে হালকা করে। আর একটু পরে কথা বলছি, একটু পরে কথা বলছি। টাইম অফ সিজনে কিন্তু আমাদের এখানে বোটিং হয় না, যায় না। তাই রতন এখানে তেল সাবান নিয়ে স্নান করতে এসেছে। নতুন গাড়ি দিয়ে আমরা আছি, আর একটু পরে কথা বলছি, একটু পরে কথা বলছি। ইয়েটা আমরা ভুল কথা বলছি, আমরা একটু ওষুধের কথা জেনে নিই। সো হ্যালো গাইজ, আর আজকে আমরা বেরোচ্ছি সোজা তালেবাড়ি বেড়িয়া ড্যামে, আর সঙ্গে আছে আমার সোমনাথ আছে, আর এই বকাচোদা আছে বিশাল, আর সঙ্গে আছে আমাদের মান্ডি, আর আছে বিকি ভাই, আর আছে সুতনুদা, আমাদের মির্জাপুর, আর আমাদের এটা এটা হচ্ছে গাড়িটা আমাদের পুরোনো গাড়ি কিন্তু আমাদের কাছে নতুন, ঠিক আছে। রাস্তাতে মেন রোড থেকে সোজা একদম আমরা বেরোচ্ছি, ড্রাইভ করছে আমাদের বিকি ভাই, আর সামনে আছে সুতনুদা, আর এটা হলো বেলপাহাড়ির মেইন চক, আমাদের ইন্দিরা চক যেটাকে বলে। আর এটা হলো আমাদের কালী মন্দির চক, কালী মন্দির চক দাঁড়াবি। হ্যাঁ, দেখতে পাচ্ছ সোমনাথ ফোন নিয়ে ব্যস্ত, আর সঙ্গে যে আর একটা হনুমান আছে, খুবই ব্যস্ত মানুষ। আর এটা হলো আমাদের আমাদের বিকি ভাইয়ের গাড়ি, নতুন গাড়ি নিয়েছে, তাই আমরা গাড়িতে করে চললাম একটু বেড়াতে এই ওয়েদারে। আজকের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কীরকম টাইপের, একদম মেঘলা ওয়েদার, ফগি প্লাস মেঘলা। তো এই ওয়েদারে ঘোরার মজাটাই আলাদা। আর একজন চকলেট প্যাকেট ভর্তি করে নিয়েছে, চকলেট চকলেট ছাড়া চলে নি। এই যে মান্ডি বাবু নেমে গেছে আমাদের, তো মান্ডি বাবুর একটা জুতো গুলো সবাই একটু দেখে না, মান্ডি বাবুর ডেলি একটু নতুন নতুন জুতো হয়, তো আজকে একটা জুতো গুলো দেখে না। এটা কোন ব্র্যান্ডের ভাই জুতো গুলো? সোমনাথে ঘুম পাচ্ছে, সোমনাথে ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে বিশাল, মেয়েটা কোন মেয়েটা বলতো? আর বিকি ভাই, বিকি ভাই আমাদের গুটকা ভাই, গুটকা ভাই তো ফাইনালি আমরা এখন চেক পোস্টের সামনে রতনের বাড়িতে এসে দাঁড়িয়েছি। রতনের বাড়িতে ও গামছা গামছা নেবে যাতে তালেবাড়িয়া ড্যামে স্নান করতে পারে। ও অ্যাকচুয়ালি সেলুনে চুল কাটছিল, তো ওকে আমরা তুলে নিয়ে এসেছি সেলুন থেকে সোজা একদম। এই যে সঙ্গে কামিদা, 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 আমরা যাচ্ছি তালেবাড়িয়া ঘুরতে, যাতে হুড়ু হুড়ু করতে যাচ্ছি। এই বিগির গাড়ি, নতুন গাড়ি, তো এই জন্য এই আমি আছে, বৃষ্টি আছে, আর খেলতে যাবি তো? আজকে তোমার বৃষ্টি পড়ছিল ওই জন্য খেলা বাকি ক্যান্সেল হয়ে গেছে, চলো যাবে কি? না, তো কামিদা এখন বেরিয়েছে একটু ঘুরতে। আমি গেছিলাম দেখতে এসেছি, সোজা একদম বেরোলাম আমরা বেলপাহাড়ি থেকে।
On the way of Talibedia. Talibedia. চলো গানা মানা লাগাও এই তুমি কি দান দিয়ে ঘরটা গেল ভিডিও ক্যামেরা অন করা হবে না ভিডিও ভিডিও ভাইরাল হয়ে যাবে আপে তুমি জল লাগলো মানে আমার রট আমি ওকে ভালো মারা খানে তুমি কি করছ কি করছ কি করছ সামনে হ্যাঁ কি করছ ফাইনালি আমরা একদম তালেবেড়িয়া ড্যামে ঢুকলাম তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় আছে আজকে এখানে জলপ্রপাত ভাষা খারাপ মুখ খারাপ ছেলেটা দেখে রাখো বেলবাড়ির ছেলে।
विशाल मिश्र बोले ना मुखे वो 20 लाख के पर टैक्सी रिक्शा का पैसा नहीं जैसा चल के आएगा मस्त जोक मारा रे ये हंस रहे हल्का हंस अरे ये हलो ताला बेड़िया अपना नाम ची तू नहीं अब नामा ना क्लास टा আর আজকে প্রচন্ড ভিড় আছে এইখানে দাঁড়ো এইখানে দাঁড়িয়ে যা না ও দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট ভিউটা দেখো ওয়াও তুমসে প্যার হ্যায় আর এইখানে গাড়িটা রেখে দিয়ে আমরা নামবো এখন চলো এমে করে কথা হচ্ছে তালেবেড়িয়া ড্যামে এখন পৌঁছেছি আর এই যে শুধু ক্যামেরা নিয়ে ব্যস্ত আর এই যে আমাদের সব চাঙ্গা পুঙ্গা গুলো ক্যামেরা ট্যামেরা নিয়ে সব রেডি হচ্ছে ওই যে আমাদের বিকি ভাই ওয়েদার আজকে একদম ফগি ওয়েদার আর যারা আসোনি এখনো তাহলে আসতে পারো এখানে বোটিং বোটিং এর সিস্টেম করেছে মানে এমনি অফ সিজনে সাধারণত বোটিংটা থাকে না তবে এখন এই ট্যুরিং এর জন্য বোটিংটা করেছে You know what? So, দেখো তোমরা বোটিং টা একবার দেখো। I love this place. আবার বোটে যাবো চলো। I'm also. এই বোটিং বোটিং করবো। আর এই যে দেখতে পাচ্ছ বোটিং এখানে শুরু করা হয়েছে। ফার্স্ট টাইম এখানে বোটিং হচ্ছে আগে আগে যখন এমনি টাইম অফ সিজনে কিন্তু আমাদের এখানে বোটিং হয় না। আর আমাদের চাঙ্গা পুঙ্গা সব আর এই যে এই মানুষটা সবসময় আলাদাই সবসময় আলাদা মুখে কিছু আটকায় না আর ফোন আসছেই এবং কে যে তো ফোন করে আমি তো অবাক হয়ে যাই আমাদের তো কাউকে এত কেউ ফোন টোন করে না ফটো শ্যুটে রেডি হচ্ছে সবাই মোটামুটি এই যে আমাদের ক্যামেরাম্যান মান্ডি ভাই দেখি পোস্ট দিচ্ছে সোমনাথে রাগ হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছো ছবি তুলে দিচ্ছে না বলো তা সোমনাথের দূরে ছবি তুলে দে ভাই সোমনাথের দূরে ছবি তুলে দে আর এই হয়ে গেল বিকির গাড়ি নতুন গাড়ি যদিও নতুন নয় সেকেন্ড হ্যান্ড বাট নতুন নয় আমাদের কাছে বলতে হবে সো ভিডিও কল ম্যান এই যে সারাদিন ভিডিও করে সারাদিন কোনো চাপ নেই সারাদিন কোনো চাপ নেই সারাদিন মুখে কিছু আটকায় না একটু পরে খিস্তি মারবে এই দেখো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মানুষটাকে আমি বলেইছি অবদ্ধ ছেলে শুরু কর ভয়ঙ্কর ও তুমি পার্সোনাল মেডাল ঘরে রেখে দিয়ে আসবে তুমি পার্সোনাল মেডালটা বাড়িতে রেখে দিয়ে আসবে বাড়িতে রেখে দিয়ে বেরোবে ঠিক আছে তুমি গাল দাও কোনো চাপ নেই গাল দাও না পোস্টটা দেখো ডাক্তার বাবুর পোস্টটা দেখো ये दिलवाले दुल्हनिया के स्टाइल में अंपायर सर जन बोल रहे हैं वो ये बोलो वाइड है अरे भाई এই চো 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 আমাদের রতন ভাই স্নান করছে তো দেখো একবার আমাদের রতন ভাই স্নানটা দেখি দিচ্ছি এই যে স্নান করছে
স্নান করতে এসেছি, বেলপাড়িতে স্নান করার জায়গা নেই আমাদের, জল টল নেই, বেলপাড়িতে খুব খরা, জল পাওয়া যায় না, তাই রতন এখানে তেল সাবান নিয়ে স্নান করতে এসেছে তালেবেড়িয়ার ড্যামে। খুব সুন্দর জল, খুব ঠান্ডা জল, এই হচ্ছে জল, আর এই হচ্ছে বুড়াদা ক্যামেরা করছে। আচ্ছা আচ্ছা ওট মানাতে মাছ ঠিক থাকি রে। এই আমাদের ক্যামেরাম্যান মান্ডি, দেখা যাক কার ফটো তুলছে। ও এদিকে সৌমেনদার ফটো তুলছে, সৌমেনদা খুব সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছে। আমরা এসেছি এখন তালেবেড়িয়া ড্যাম, এই যে ড্যাম খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। কিছুক্ষণ পর বলো ওই জায়গাটা যাবো, বল। কিছুক্ষণ পর আমরা ওই যে ওইখানে একটা জায়গা দেখা যাচ্ছে ছোট্ট, ওখানে যাব, দেখা যাক। এই যে আমাদের সতনুদা, সতনুদা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে বাচ্চাদের মতো। আর এই যে মান্ডি আমাদের শুধু ফটো, এই যে সোমনাথ দা হাই, এই যে বুড়া দা দিয়ে ফটো তোলা হয়ে গেল, বাস এখন ফটো তোলা বাকি আছে। সোমনাথের মনটা খারাপ হয়ে গেছে ফটো তোলা হয়নি বলে, আর আছে আমাদের একটু কাঁদবো, একটু সোমনাথ একটু কাঁদবে। সো হ্যালো গাইস, ইটস সোমেন, আর তোমরা দেখছো সোমেন ব্লগস। আর ফাইনালি আমাদের এখানে তালেবেড়িয়ায় এসে ছবি টবি তোলা কমপ্লিট হলো। চশমাটা অনেক বড়, বুঝতেই পারছি, যদি রামান নয় মান্ডির চশমা, তো কয়েকটা ছবি তোলার জন্য আমি এই চশমাটা নিয়েছিলাম। ছবি অতটা বড়, সেতটা বড় আর ছোট অতটা বোঝায় না। আর এই জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটা স্নান করার জন্য, বেশ রতন এখন স্নান করলো এই জায়গাটিতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, একবার দেখো যে দেখতে পাচ্ছ, তো একদম ড্যামের ওই পাশে একটা বোট আছে, যেটা বোটটাতে যাবো, আমরাও ভাবছি বোটিং করব। আর আমাদের এই যে রতন ভাই পোজ দিচ্ছে, ওই দিকে একদম সোজা দেখো মান্ডি আছে, মান্ডি আমাদের ক্যামেরাম্যান, সব জায়গাতে ক্যামেরা তোলার জন্য একদম রেডি হচ্ছে। আর এই যে আমাদের রতন ভাই, আর সিরিয়াসলি জায়গাটাতে ফার্স্ট টাইম এলাম, মোটামুটি ভালো লাগলো, জল আছে আর অনেকটাই জায়গা লম্বা, তবে একটু যদি ভালো মানে এই জায়গাটা ডেকোরেশন করা হয় সরকার থেকে কিংবা অন্য কোনো প্রজেক্ট থেকে, আশা করি আরো ভালো হবে, অনেকেই লোক আসছে জায়গাটাতে। আর মানে এমনি উইকেন্ড বা তোমরা যদি এখানে মানে নিরিবিলি জায়গা চাও, তো নিরিবিলি জায়গার জন্য জায়গাটা ঠিক আছে তালেবেড়িয়া, মানে এখানে অত বেশি ভিড় ভাড়টা একদমই নেই সিরিয়াসলি। এই অফ টাইম এলে তো মানে কিছুই থাকবে না, এখন তাও সিজন, তো তাই অনেকই লোকজন এখানে পাওয়া যাচ্ছে। ফ্রি টাইমে এলে যারা বন্ধুরা আসে তারা বলে কেউই থাকে না সেই সময়, একদমই ফাঁকা থাকে। আর জায়গাটা একদম অনেকটাই ভেতরে, অনেকটাই ভেতরে, মেইন রোড দিয়ে অনেকটাই ভেতরে জায়গাটা, যারা আসনি তারা বলবে একবার এসে যেতে পারো। আর জঙ্গলমহলের একটা বেশ জায়গা বলাই যায় জায়গাটাকে। তো চলো টাটা, আবার কথা হচ্ছে পরে, একটু পরেই দেখা হচ্ছে, টাটা। মান্ডি বাবু আমাদের ছবি তোলার জন্য এভাবেই ঠিকঠাকভাবে মানে ক্যামেরা নিয়ে পোজ কি দেবে, যে ছবি তুলবে তার থেকে বেশি কিন্তু পোজ দিতে হয় ক্যামেরাম্যানকে ভাই, এভাবে বসে শুয়ে উল্টে। এবার দেখতে পাচ্ছ তো সোহর মান্ডির আমাদের মান্ডির ছবি, আচ্ছা যে বিকি এখন আপনারা দেখতেই পাচ্ছেন বিকির জ্যাকেট নেই, তো জ্যাকেট ওর দরকার আছে খুব, জ্যাকেটটা নিয়ে ও এখন একটু পোজ দেবে, একটু পোজ মিডুনদার, একটু পোজটা দাও বিকি। হ্যালো এভরিওয়ান, শুধু হ্যালো এভরিওয়ান বললে হবে। আজ রতন
हाँ हाँ साइड आ साइड आओ अच्छा हमरा की जाई घर दानी थे बोल दीछो बोटिंग ताले बढ़िया डे में बोटिंग फर्स्ट टाइम जरा देखा नहीं देखे ना ये बोटिंग होता और थोड़ा अखन फोटो शूटे व्यस्त है जो ऊपर उठे गए उधर रतन चलो अगर दिखे जाए जी वाव তারে বেরিয়া ড্যাম জল একদম জলটা ব্ল্যাক টাইপের আজকে ওয়েদারটা ঠিকঠাক নয় ফগি ওয়েদার ঘোরার জন্য পারফেক্ট আমি উপরটায় দাঁড়ালাম আমার তুলে দিলেন হ্যাঁ কত খান এখানে ছোটখাটো দোকান আছে জাস্ট কেক টেক পাওয়া যায় কাকা মিষ্টি পান বানাও তো একটা দুটো বানাও হ্যাঁ এটা হলো ওই জায়গাটা যেটা ছবিতে দেখতে পাওয়া যায় মানে ও মানে ও হ্যাঁ ছবি তুলবি ক্যামেরা তাকাবে নিচে এদিকে একটা বাস এসেছে হয়তো সম্ভবত পিকনিকের জন্য আর গাড়ি আসছে অনেক গাড়ি পিকনিক গাড়ি পিকনিক স্পট এই যে নিচের দিকে রাস্তাও আছে আর একটা আর এখানে ছোটোখাটো সেরকম বড় দোকান নেই সব কিছুই ছোট দোকান হোটেল নেই বললেই চলে শুধুমাত্র খাওয়ার জন্য টুকটাক এখানে ছোট দোকান আছে একটা বন্ধু পেয়েছিলাম তাকে হালকা করে বিস্কুট খাইছি আর সবাই এই যে টুকটাক খাবার খাওয়া চলছে মোটামুটি সব আমাদের এখানে গাড়ির বিজ্ঞ বিজ্ঞ লোক আছে তাদের 10-15টা করে গাড়ি আছে বাস আছে ট্রাক আছে সবাই সব কিছু জানে গাড়ি দেখে বলে দিচ্ছে মোটামুটি তার অসুবিধা কি হচ্ছে গাড়িটার মোটামুটি আমাদের এখন চা আসছে কাকা আমাদের চা খাবে র চা কাকা তোমার বাড়ি কোথায় এখানে লোকাল 25 তারিখ কিরকম ভিড় হয়েছিল কাকা ব্যাপক ভিড় 25 তারিখ না আচ্ছা পয়লা জানুয়ারি তো প্রচুর ভিড় হবে সো আমার একটু চা খাচ্ছি এই যে আমাদের ড্রাইভার আমার একে মানে
চাটা খাওয়াচ্ছে, এর ভাগ্য ভালো। ড্রাইভার লোক আমরা এত ভালো ছবি তুলনায় বানাতে লালচা হালকা হালকা বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সঙ্গে একদম রেড টি। কেমন লাগছে চাটা? ভালো লাগছে কিন্তু। সব কিছু অ্যাডজাস্ট হয় না ভাই, সব সময় কি করে অ্যাডজাস্ট করবে? একবার দুবার অ্যাডজাস্ট করা যায়, পুরো ভিডিওটা কি করে অ্যাডজাস্ট করবে? करना पड़ेगा, तो वीडियो बाद दे दो, अपलोड ही मत करो। वीडियो तो अपलोड होगा भाई। লজ যেটা ফুলকুসমার থেকে সামনাসামনি জায়গায়, তো এখানে আমরা এসেছি। দেখতে পাচ্ছ যারা বাইরে থেকে আসছে, এখানে খুবই নিরিবিলি পরিবেশ লজটার। তো দেখতেই পাচ্ছ এখানে রেস্টুরেন্ট আছে, খাবার ব্যবস্থা আছে, আর জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। যারা আসনি তারা এখানে ভিজিট করতে পারো, খুবই সুন্দরভাবে জায়গাটা বানানো। রিমিল লজের এখানে ম্যানেজারের ফোন নাম্বার দেওয়া আছে, যাদের দরকার আছে তারা নিয়ে নেওয়া এখান থেকে নাম্বার। আর এটা হলো রিমিল রেস্টুরেন্টটা, রিমিল লজের সবাই লাঞ্চ করছে। আর খুব সুন্দর পরিবেশ এখানে। এখানে রান্না বান্নার জায়গা। আর এটা হলো দেখতে পারো আমাদের গাছের ওপরে যে টাইপের করেছে, মানে একটা রুম আছে যেটা গাড়ির আমাদের ওর ওপরে। আর বিশাল গিয়ে ছবি তো লাগে ব্যস্ত। এটা হলো মেন গেট, মেন রাস্তা গেটের। এখানে এই রুমগুলো ভাড়াও দেওয়া হয়। আমাদের কাছাকাছি যে জায়গা ভালো লাগার জায়গাগুলো এখানে দেওয়া আছে। রুমটা দেখো জাস্ট, সবাই আমাদের ছেলেগুলো রেডি হয়ে গেছে, ফোন টোন বের করে একদম গাছে, আমাদের গাছের ওপরে বাড়ি দেখে সবাই অস্থির হয়ে গেছে। গাছের ওপর বাড়ি আছে,
তো অ্যাকচুয়ালি গাছের ওপর নয়, থিমটা অ্যাকচুয়ালি করেছে গাছের ওপর বাড়িটাই। তো এখানে স্টে করার জন্য তোমরা একটা ম্যানেজারের নাম্বার যে আমি আর ভিডিওতে আছে, তো ওই ভিডিওটা স্কিপ না করে দেখলেই তোমরা পেয়ে যাবে। সেখানে কল করে তোমরা বুকিং করে চলে আসতে পারো এই ঝিলিমিলি রিমিল লজে। জাস্ট এটা পাহাড়ের ওপরে, জাস্ট কি বলবো, কোনো কথা হবে। আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। সৌমেন আর তোমরা দেখছো সৌমেন ব্লগস, আর আমরা এসেছি আজকে রিমিল লজে। রিমিল লজ যেটা হচ্ছে কোথায় যেন ওই ঝিলিমিলি, ঝিলিমিলি পড়ারি থেকে যে মেন রোড বাঁকুড়ার, সেই বাঁকুড়ার একদম যেতে যেতে ডান দিকে পড়বে রোড, সেখানে সোজা একদম চলে এলে একটা পাহাড়ের ওপরে একটা লজ বানানো হয়েছে। তো তার নাম হচ্ছে রিমিল লজ। সেটা একটা আলাদা টাইপেরই লুক দেওয়া হয়েছে, এখানে গার্ডেন করা হয়েছে বাচ্চাদের, প্লাস এই টাইপের যেটা মনে হচ্ছে যেন অ্যাকচুয়ালি গাছের ওপরে বাড়িগুলো বানানো হয়েছে, এই টাইপের থিম করা হয়েছে। এখানে ফুডিং লজিং সব কিছুই পাওয়া যাবে। আর এখানে বন ফায়ার করার জন্য এই যে নাইটের ব্যবস্থা আছে দেখো এখানে মাঝখানটাতে সুন্দরভাবে। আর এই যে এখানে সবাই লাইট আছে, এখানে বন ফায়ার করে, বা যারা নাইটে স্টে করে তারা। আলাদাই একটা লুক দেওয়া হয়েছে এই জায়গাটার, সত্যি পাহাড়ের ওপরে। জানি না যিনি বা যারা এই জিনিসটা বানিয়েছেন, ওটা আলাদাই একটা লুক দিয়েছে এই জায়গাটার, সত্যি খুব ভালো করেছে জায়গাটা, ভালো লাগছে, খুব সুন্দর। যারা আসনি, যারা আসতে চাও তো তারা আসতে পারো জায়গাটাতে ঘুরতে। সো চলো আমরা এবার এখান থেকে বেরোবো।